নমস্কার বন্ধুরা, এনআস নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। আজকের এই ভিডিওটির বিষয় হলো একটি বিশেষ প্রকল্প, যেটি কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এবং এই প্রকল্পটির সুবিধা সারা দেশের প্রত্যেকটি রাজ্য গ্রহণ করেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদে। এখন আজকে এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বিশেষ অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছিলেন এবং প্রায় 18,000 কোটি টাকার এই অ্যামাউন্ট 9 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 2 ঘন্টার মধ্যে আজ এই প্রোগ্রামের মাধ্যমে ঢোকানো হয়েছে। কিন্তু খুবই দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গের একজন কৃষকও এই প্রকল্পের সুবিধা পাননি। তার কারণ হলো আমাদের রাজ্য সরকার এই প্রকল্পটি গ্রহণ করেননি এবং এ ব্যাপারে আজকে প্রধানমন্ত্রীও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধি আজ দেশকে 9 করোড় সে জাদা কিষাণ পরিবারকে ব্যাংক খাতে মে সিধে এক কম্পিউটার কি ক্লিক সে 18,000 করোড় রুপে সে জাদা রকম উনকে কিষাণো কে ব্যাংক কে খাতে মে জমা হো গে হই তো গুড গভর্নেন্স হই তো গুড গভর্নেন্স টেকনোলজি কে দ্বারা উপযোগ কিয়া গয়া হ্যা 18,000 করোড় সে জাদা রুপিয়ে পল ভর মে কুছ হি পল মে সিধে কিষাণো কে ব্যাংক খাতো মে জমা হো গে হেকিন মুঝে আজ ইস বাত কা আফসোস ভি হ্যায় কি পুরে হিন্দুস্তান কে কিষাণো কো ইস যোজনা কা লাভ মিল রহা হ্যায়। সভি বিচারধারা কি সরকারে ইসে জুড়ি হ্যায় লেকিন একমাত্র একমাত্র পশ্চিম বঙ্গাল সরকার ওহা কে 70 লাখ সে অধিক কিষাণ মেরে কিষাণ ভাই বহন বঙ্গাল কে ইস যোজনা কে ও লাভ নহি লে পা রহে হ্যায়, উনকো ইয়ে পয়সে নহি মিল পা রহে হ্যায়। ক্যোঁকি বঙ্গাল কি সরকার আপনে রাজনীতিক কারণো সে উনকে রাজ্য কে কিষাণো কো ভারত সরকার সে পয়সা জানে ওয়ালা হ্যায়, রাজ্য সরকার কো এক কোড়ি কা খরচা নহি হ্যায়, ফির ভি ও পয়সে উনকো নহি মিল রহে হ্যায়। কই কিষাণো নে ভারত সরকার কো সিধি চিঠি লিখি ভি হ্যায়, উসকো ভি ও মান্যতা নহি দেতে হ্যায়। এন্ড আপ কল্পনা কর সকতে হ্যায় কিতনে লাখো কিষাণো নে লাভ লেনে কে লিয়ে যোজনা কে লিয়ে অর্জি কি অনলাইন আবেদন কর চুকে হেকিন ওহা কি রাজ্য সরকার উসকো ভি আটকা করকে বেঠ গই হ্যায়। তো আপনারা ভিডিওটি দেখলেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক রাজনীতি থাকতেই পারে, কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এটা সম্ভবত ভুল নীতি। কারণ হচ্ছে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রকল্প থেকেই থাকে এই ধরনের কৃষকদের সুবিধার জন্য, তো সেক্ষেত্রে যদি কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো নতুন প্রকল্প দেওয়া হয়, তার সুবিধা দেওয়া হয়, সেটা নিতে সমস্যা কোথায়? এর ফলে তো বলা যায় অন্যদিক থেকে যে দুটি প্রকল্পের সুবিধা কেন্দ্র এবং রাজ্য যদি দুইজনই দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কৃষকদের আরও বেশি সুবিধা হওয়ারই কথা। তো আমি জানি না আপনাদের এই বিষয়ে কী মত রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করুন। এই ধরনের প্রকল্পগুলি কেন অ্যাপ্রুভ করা হচ্ছে না? এর আগে আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পটিকেও বলা যায় রাজ্য সরকার গ্রহণ করেনি। তো আশা করছি আপনারা এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।